হ্যালো ফ্রেন্ড, আজকে যেটা বলবো সেটা হলো হিস্ট্রি জেনারেলের সেকেন্ড ইয়ার পার্ট টু। তো সেকেন্ড ইয়ারের হিস্ট্রি জেনারেলের 2019 সালের যে বোর্ড কোশ্চেনগুলো হলো, তো সেগুলো আজ আপনাদের সামনে দিয়ে দেব। তো যারা আগের ভিডিও যারা দেখেননি, অর্থাৎ যা বলেছিলাম যে শর্ট কোশ্চেনের যে পার্টটা সেটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম কালকে, তো জানি না কালকে দেখেছিলেন কি না সেই ভিডিওটা। যদি আপনারা না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে সেই পার্ট ওয়ানের 2019-এর যে হিস্ট্রি জেনারেল এমসিকিউ শর্ট কোশ্চেন এটা দেখে নেবেন। তো এবার দেখে নেব আমরা হিস্ট্রি জেনারেলের পেপার কোড 2-2B বট কোশ্চেন কী কী এসেছিল। তো আমি গতবারে যে সাজেশন দিয়েছিলাম যে এটা আসতে পারে, তো কিছুটা হলেও এসেছিল। তো তারও ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দেখে নেবো, ওখান থেকে আপনারা চাইলে দেখে নেবেন। এবং ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব উপকৃত হব। তাহলে আমার কিছুটা হলেও আমার একটু সুবিধাযোগ্য হবে ভিডিও বানানোর, এবং আমি খুব খুশি হব এতে। তো ফ্রেন্ড, এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন। তো এবার আমরা দেখে নেব 2019 সালে হিস্ট্রি জেনারেল কী কী এসেছিল। তো যারা ইংলিশ তাদের একটু দেখে নেবেন। আমরা দেখে নেব একটু কী কী এসেছিল। চলুন আমরা দেখে নেই সেই বাংলার ক্ষেত্রে, যারা বাংলা বাঙালি, যারা বাংলা ইংলিশ সেরকম বোঝেন না, তারা বাংলাতে বলে দিচ্ছে। তো প্রথমে বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন করো। মুঘল সাম্রাজ্য পতনের জন্য তার এই নীতি কতখানি দায়ী ছিল। এটা আমি বলেছিলাম, সাজেশনে দিয়েছিলাম যে এটা আসতে পারে, তো দেখুন এটা চলে এসেছে। বাংলায় মুর্শিদকুলি ভূমি রাজস্ব ব্যবস্থা, এটাও বলেছিলাম, এটাও চলে এসেছে। নববঙ্গ কারা, এটা আমি বলিনি, ঠিক আছে। সাজেশনে কিছুটা আমি দিয়েছিলাম, তো সেগুলোর মধ্যে থেকেই কিন্তু কিছুটা হলেও এসেছে। আধুনিক ভারতের যা জনক হিসেবে রাজা রামমোহন রায়, এটাও কিন্তু বলে দিয়েছিলাম আমি। তিনটাই কিন্তু আমার কমনের মধ্যে বলে দেওয়ার মধ্যেই কিন্তু এসেছে, ঠিক আছে। এবার আপনারা দেখছেন বিভাগ খ থেকে কী কী এসেছে। মুঘল ভারতের প্রধান প্রধান অকৃজ উপাদানগুলি, এখান থেকে কিন্তু আমি খুব একটা কমন দিতে পারিনি। তবে 1857 সালের মহাবিদ্রোহের যে ব্যর্থতার কারণ সেটা কিন্তু আমি দিয়েছিলাম, এটা কিন্তু কমন এসেছে। এখান থেকে দেখে নেবেন, যাই হোক আপনাদের এক্সাম কেমন হলো জানাবেন, আশা করি সবাই ভালোই এক্সাম দিয়েছ। গতবারের যে সাজেশন লাগবে আপনারা বলবেন, আর সেই সাজেশনগুলো দিয়ে দেবো। আর পলিটিক্যাল সায়েন্স, এক বন্ধু আমাকে কমেন্টে বলেছিলেন যে পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিতে ফার্স্ট ইয়ারের আর সেকেন্ড ইয়ারের, তো সেই সাজেশনটাও দিব এই কদিনের মধ্যেই, কালকে নাহলে পরশু দিন দেবো। ভিডিওটা আপনারা দেখবেন এবং সঙ্গে থাকবেন, সমস্ত ভিডিও দেওয়া হবে, আপনাদের কমেন্ট করে দেবেন কেমন ভিডিও প্রয়োজন, যথেষ্ট কিছুটা হলেও হেল্প হবে। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবার দিয়ে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।